দিওয়ালিতে যদি তোমাদের গিফটের লিস্ট বা তোমাদের কিচেন ডেকর আইটেমগুলোকে আরও নতুন করে সাজাতে চাও, তাহলে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের অনেক হেল্প করতে চলেছে। কারণ আজকে তোমাদেরকে যে সমস্ত জিনিসগুলো দেখাবো সেগুলো কিন্তু আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম দেখাতে চলেছি, এরকম ধরনের সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র। এগুলো কিন্তু সামনের ওয়েডিং সিজনের জন্য পারফেক্ট হবে। তো চলো, এটা কিন্তু হচ্ছে আমাদের স্মার্ট বাজার। তো স্মার্ট বাজারের কিচেন মানে সমস্ত জিনিসই অনেক কিন্তু ইউনিক। তো সেরকমই আমি আজকে কিছু জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন ধরে আমি শুধু শুধু স্মার্ট বাজারই শেয়ার করছি, কারণ এখানকার জিনিসের কালেকশন সিরিয়াসলি বলতে ভীষণ ইউনিক। তো এটা দেখতে পারো, এটা ছোট্ট একটা কড়াই টাইপের আছে, আর এই ধরনের কড়াইগুলো কিন্তু মানে অ্যাজ এ সার্ভিং বোল হিসাবেও ইউজ করতে পারো, আবার তুমি এটাকে কিন্তু এমনি রান্নার কাজেও ব্যবহার করতে পারো। তো এরকম স্ট্যান্ড সমেত দুটো কড়াই যদি নিতে চাও, নন স্টিকের এরকম ধরনের কড়াই টাইপের আছে, এগুলো অ্যাজ এ বোল তোমরা ইউজ করতে পারো, সার্ভিং বোল হান্ডি হিসাবে ইউজ করতে পারো। সাইজটা একটু ছোট, বাট এটা আমার সবথেকে ভালো লেগেছে, যেটা এমনি তুমি ইন্ডাকশানেও ইউজ করতে পারো বা এছাড়া তুমি ওভেনেও ইউজ করতে পারো। সুন্দর দেখো, এই দুটোকে ক্যারি করার জন্য একটা স্ট্যান্ড রয়েছে, মানে দুটো নিলে এই সেটটা তোমাকে পুরোটাই নিতে হবে। তো দুটো একদম কালার অপশনটাও দেখো, একটা অরেঞ্জ কালার, একটা মাস্টার্ড ইয়েলো কালার রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর। তো বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো কফি মগগুলো নিতে পারো, এগুলোর প্রাইসটা একটু বেশি বলে আমার মনে হয়েছে, কারণ এগুলো কিন্তু ফাইবারের রয়েছে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো এই দিওয়ালিতে যদি বাড়ি বসে মুভি টুভি দেখে কাটাতে চাও, তাহলে এই পপকর্নের বক্সটা কিন্তু তোমরা নিতে পারো, এর উপর একটা লিডও রয়েছে। কারণ হচ্ছে এগুলো পপকর্নের বক্স হচ্ছে তুমি বাড়িতে পপকর্ন সার্ভ করার জন্য, আর এগুলো কিন্তু অনেক দিন ধরে তোমরা ইউজও করতে পারো, কারণ এগুলো কিন্তু ফাইবারের। দিওয়ালিতে কাউকে কিছু গিফট করতে চাও, তো এই কপার বটল এবং গ্লাসের সেটটা কিন্তু তোমরা গিফট করতে পারো, বেশ সুন্দর। দুটো গ্লাস রয়েছে আর একটা কপারের বোতল রয়েছে, তো আমার তো বেশ সুন্দর লেগেছে। তো যাদের বাড়িতে এরকম জামা কাপড় টানানোর কোনো জায়গা নেই, কোনো অপশন নেই, তারা কিন্তু এটা নিতে পারো। স্মার্ট বাজারে কিন্তু এটাও অ্যাভেলেবেল রয়েছে, তো এটা সাধারণত অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না। তো যাই হোক, এগুলো অনলাইনে প্রচণ্ড অ্যাভেলেবেল থাকে, অফলাইন থেকে নিতে হলে কিন্তু স্মার্ট বাজার ভিজিট করতে হবে। তো এবার দেখাচ্ছি এই র্যাকটা, দেখাচ্ছি দেখো কতটুকু ছোট এটার মধ্যে রয়েছে। বাট তোমার কিচেনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট, কারণ কিচেনে যে সমস্ত কন্টেনারগুলো থাকে সেগুলো কিন্তু আরামসে এর মধ্যে চলে আসবে। তো মশলার কৌটো টৌটোগুলো এর মধ্যে তোমরা রাখতে পারো। যদি তোমাদের একটু বেশি কোয়ান্টিটির কিছু রাখতে হয়, তাহলে কিন্তু এরকম চ্যাপটা চ্যাপটা যে কন্টেনারগুলো সেগুলো নিতে পারো। ওষুধ খেতে ভুলে যাও, তো এটা কিন্তু তোমরা নিতে পারো, তোমার বাড়ি বড়দের জন্য এটাকে নিতে পারো। আর এটা দেখো, এটা একটা কন্টেনার রয়েছে, এগুলোর মধ্যে দিওয়ালিতে সুন্দর সুন্দর খাবার রান্না করে নিজে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, বাড়ি পাঠাতে পারো এরকম সুন্দর কন্টেনারগুলো নিয়ে। এবার তোমাদের স্মার্ট বাজারের কিছু স্মার্ট কালেকশন দেখাবো, কারণ হচ্ছে এবার দেখাতে চলেছি কিছু ওয়াইন গ্লাস, কিছু বিয়ার গ্লাস, তো আরও অনেক কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি একটা একটা করে। তো এগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে এক পিসের প্রাইস তোমাদেরকে মেনশন করব, বা যদি আমি একটু ভুল বলেও থাকি বাকি ডিটেল কিন্তু আমি তোমাদের সাথে স্ক্রিনে মেনশন করতে থাকছি। এক পিসের দামে কিন্তু রয়েছে 699, বিশ্বাস করো অনেস্টলি বলছি দেখতে অসাধারণ, মানে এরকম একটা সেট কিন্তু তোমরা বাড়িতে রাখতেই পারো। এবার যেটা দেখাচ্ছি সেটা কিন্তু 499, এটা দু পিসের প্রাইস নাকি সিঙ্গেল পিসের, এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, স্ক্রিনে তোমরা দেখতেও পাচ্ছ। তো এবার যেটা দেখাচ্ছি এই ধরনের কাঁচের গ্লাসগুলো দেখাচ্ছি, যার নিচে এরকম কালারফুল একটা রাউন্ড দেওয়ার রয়েছে, যেটাতে কিন্তু এই কাঁচের গ্লাসটাকে আরও ইউনিক করে তুলেছে। তো আমার কিন্তু এরকম ধরনের ইউনিক গ্লাসগুলো খুব পছন্দ হয়। তো সঞ্জীব কাপুর স্পেশাল এই গ্লাসের সেটগুলো তোমরা নিতে পারো, এটার এক পিসের প্রাইস কত আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলো কিন্তু এই দিওয়ালি পার্টিতে কিন্তু ড্রিঙ্কস খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এবার দেখো, সঞ্জীব কাপুর স্পেশাল কিছু সিগনেচার কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 399 রয়েছে এই গ্লাসের সেটটা, তিন পিসের সেট রয়েছে। তো এগুলো কিন্তু অ্যাজ এ গিফট অপশন বেস্ট হয়, কারণ কাঁচের জিনিসপত্র গিফটে আজকাল দেওয়াটা খুব হাস্যকর ব্যাপার হয়ে গেছে। বাট আমি বলবো এরকম ধরনের ইউনিক জিনিস গিফট করলে যাকে গিফট করছো সেও খুব ভালোভাবে তোমার গিফটটাকে অ্যাকসেপ্ট করবে। তো এবার দেখাচ্ছি সঞ্জীব কাপুর স্পেশাল
স্পেশাল একটা সিগনেচার ওয়াইন গ্লাসের সেট দেখাচ্ছি। এটা আই হোপ দু পিসের প্রাইসটা আমি তোমাদের সাথে মেনশন করে দেবো। তো এরকম ধরনের একটা গিফট কিন্তু নতুন ব্রাইড আর গ্রুমকে গিফট করতে পারো, এবং তো এই দিওয়ালিতে তোমার কোনো বন্ধু যদি প্রচণ্ড পরিমাণে এরকম ধরনের নেশায় অ্যাডিক্টেড থাকে, তাদেরকে কিন্তু এই বিয়ার গ্লাসটা দিতে পারো। এই গ্লাসটা ওজন করতে মানে ভাবতে পারবে না, এর মধ্যে প্রায় 3-4 লিটার তো ধরে যাবেই। তো এর আগে যেটা দেখালাম এটাও ওরকম অনেক বড়, দেখতে ভীষণ ভীষণ ইউনিক এবং ভীষণ হাস্যকর দেখতে লাগছে। তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো, কারোর সাথে প্র্যাঙ্ক করার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তো এই যে গ্লাসগুলো পরপর লাস্টে দুটো দেখালাম, এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে আছে, আর এগুলো ওই ফালুদা টালুদা এসব খাওয়ার জন্য বা এরকম ধরনের মানে কোল্ড কফি টফি খাওয়ার জন্য কিন্তু তোমরা নিতে পারো। এটাও সেম তাই, এগুলো এমনি কোল্ড কফি টফি এসব বানিয়ে তোমরা সার্ভ করার জন্য কিন্তু নিতে পারো। তোমরা তোমাদের নিজেদের কিচেনে রাখার জন্য কিন্তু এগুলো রাখতে পারো। তো দিওয়ালি মানে বাড়িতে প্রচুর লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে, আর তার জন্য কিন্তু এরকম ধরনের ড্রেজার সার্ভ করার জন্য এই বোলগুলো কিন্তু তোমরা নিতে পারো। ভীষণ ইউনিক লাগছে। 6 পিসের প্রাইস কিন্তু 600 মতো পড়বে, মানে 599 পড়বে। এটাও 6 পিসের সেট রয়েছে, এর উপরে কোনো অফার নেই, এটাতে 5% ডিসকাউন্ট রয়েছে। তো দেখো কাপ প্লেটের প্রচুর অপশান আছে, তোমরা দেখে নিতে পারো, ওটার ডিটেলে গেলাম না। এই ধরনের কন্টেনারগুলোও কিন্তু তোমরা গেলে স্মার্ট বাজারে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট বক্স কিন্তু সবার জন্যই খোলা আছে, কারোর যদি কোনো রকম প্রশ্ন থাকে সেও কিন্তু সেই প্রশ্ন করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব তোমাদের সবার আনসারগুলো দিয়ে দেওয়ার, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে নতুন কোনো জায়গার শপিং ব্লগ দিয়ে।